দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নীতি সুধার বাড়তে থাকায় নতুন বিনিয়োগ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা, ছয় মাসের মধ্যে সুফল মিলবে বলছেন বিশ্লেষকরা। কৃষকের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পরিচালিত হবে বিকল্প কৃষি বাজার কার্যক্রম, দ্রুত সময়ের মধ্যে চালুর আশ্বাস। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন্সে পর্যটকদের অবস্থানের অনুমতি চান ব্যবসায়ীরা, পার্বত্য জেলায় পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাত্র তিন মাসের ব্যবধানে নীতি সুধার বাড়ানো হয়েছে তিনবার, মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যকে সামনে রেখে এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। তবে ধারাবাহিকভাবে নীতি সুধার বাড়তে থাকায় নতুন বিনিয়োগ নিয়ে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা, যারা বলছেন এর ফলে ব্যক্তিখাতের ঋণের সুধার আরও বাড়বে, যা বাড়িয়ে দেবে ব্যবসার খরচ। যদিও অর্থনীতিবিদরা বলছেন সাময়িক কষ্ট হলেও 5 থেকে 6 মাসের মধ্যে এর সুফল পাবে সাধারণ মানুষ। রায়হান শোভনের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক থেকে দেশের তফসিলি ব্যাংকগুলো যে সুদের বিপরীতে ঋণ নিয়ে থাকে তা পরিচিত নীতি সুধার হিসেবে। চলতি অর্থবছরের শুরুতে যা ছিল 8.5%, তবে নতুন সরকার দায়িত্ব নেবার পর তিন দফায় নীতি সুধার 1.5% বাড়িয়ে 10% নেওয়া হয়েছে, যা কার্যকর হবে 27 অক্টোবর থেকে। মূলত পূর্ব ঘোষণা অনুযায়ী 7 থেকে 8 মাসের মধ্যে মূল্যস্ফীতিকে 5 থেকে 6% নামিয়ে আনার লক্ষ্যে সুদের হার বাড়িয়ে চলছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা, তাদের দাবি এর ফলে বাড়বে ব্যক্তিখাতের ঋণের সুধার, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। এই মুহূর্তে কিন্তু 16-এর উপরে ইন্টারেস্ট রেট চার্জ করতেছে ব্যাংকগুলো, কালকে যখন আবার বাড়াইলো সেটা গিয়ে হয়তো দেখা যাবে 18% গিয়ে উঠেছে। তো 18% বা 17% ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসায়ী টিকে থাকবে এটা কোনোভাবেই আশা করা যায় না। তো ফলে দেখা যাবে যে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে, ব্যবসায়ীরা ধ্বংস হচ্ছে, অর্থনীতি পঙ্গু হচ্ছে। ব্যবসায়ীদের এমন শঙ্কার সাথে একমত দেশের অর্থনীতিবিদরাও। তাদের মতে নীতি সুধার বৃদ্ধির ফলে নতুন বিনিয়োগ স্থবির হবে, যার ফলে সৃষ্টি হবে না নতুন কর্মসংস্থানের সুযোগও। তবে দেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করছেন তারা। বিজনেসরা কমপ্লেন করছেন যে সুদের হার বাড়াতে তারা নতুন বিনিয়োগ করতে পারছে না, এটা সত্যি কথা। নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদেরকে একটু সময় দিতে হবে, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটা যদি একটু স্ট্যাবিলাইজ করে, আমরা যদি মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারি, রিজার্ভ ব্যবস্থা যদি ভালো হয়, তখন দেখবেন যে ইনভেস্টমেন্টে কিন্তু আবার নতুন গতিধারা ফিরে আসবে। নতুন আমরা কিন্তু ফরেন এইডের কমিটমেন্ট পাচ্ছি, এগুলোকে যদি আমরা ঠিক করে এনে ব্যবহার করতে পারি, আবার দেখবেন যে ব্যবসার চাকায় যে গতি সেটা কিন্তু বাড়বে। ইতোমধ্যে নীতি সুধার বৃদ্ধির কিছুটা সুফল দেখা যাচ্ছে মূল্যস্ফীতিতে। তথ্য বলছে গেল 2 মাসের দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে 9.92%, যা তার আগের মাস অর্থাৎ আগস্টে ছিল 10.49%। একইভাবে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 3.5% কমে নেমে এসেছে 10.40%। তবে খাতা কলমে কমলেও পণ্যের দর কমার সুফল মিলছে না বাজারে। আগের সরকার এই পলিসিগুলোকে শক্তভাবে তখন নেয় নাই, বরং ইনফ্লেশনই ট্রেন্ড থাকার পরেও তারা বড় মাত্রার বাজেট দিয়ে ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে সেই ইনফ্লেশনের যে আগুন ছিল সেই আগুনে কিন্তু তারা ঘি ঢেলেছিল, সেটার কিন্তু এখন কনসিকোয়েন্সেস আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধুমাত্র বাজারে যে বা কয়েকটি জিনিসের দাম দেখে ওভারঅল মূল্যস্ফীতি কিন্তু বোঝা যাবে না। আমি মনে করি যে হয়তো আরও 5 থেকে 6 মাস আমাদের লাগবে যে এইটা বোঝার জন্য যে পলিসিসগুলো কেমন কাজ করছে, এবং তারপরে হয়তো বাংলাদেশ ব্যাংক চিন্তা করতে পারবে যে তারা পলিসি রিভার্সাল দিকে যেতে পারবে কিনা। অর্থনীতিবিদরা বলছেন শুধু নীতি সুধার বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, এজন্য বাজার ব্যবস্থাপনায় সরকারকে বিশেষ নজর দিতে হবে, কার্যকর ব্যবস্থা নিতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। কৃষকের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে চায় সরকার, এজন্য উদ্যোগ নেওয়া হবে বিকল্প কৃষি বাজার কার্যক্রম পরিচালনার। মূলত নিত্যপণ্যের বাজারে কারসাজি ঠেকাতে এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। বৃহস্পতিবার রাজধানীতে ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিনমজুরের কাজ করে সংসার চালান আবুল কালাম, থাকেন রাজধানীর বেগুনবাড়ির ভাড়া বাসায়। 5 সদস্যের পরিবারের একাই কর্মক্ষম ব্যক্তি তিনি। মাসে 15 থেকে 16 হাজার টাকা আয় দিয়ে টেনে টুনে সংসার চলে তার। ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন টিসিবির লাইনে। আমি জানি আমার সুবিধার জন্য আমি এখানে আসছি, দোকানে কিনার থেকে 10 টাকা বাঁচুক আর 20 টাকা বাঁচুক বাঁচে তো।
আবুল কালামের মতো এমন কয়েকশো পরিবারের লোকজন তেজগাঁয়ের দক্ষিণ বেগুনবাড়ি থেকে কিনছেন সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য। তারা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি ডাল, 5 কেজি পর্যন্ত চাল কিনতে পারছেন বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে। দোকানের 1 লিটার তেল 300 রুপিয়ে, এখানে 220 টাকা তোলা, আমরা কম পাইতেছি না। আমাদের জন্য এটা উপকার হচ্ছে, আমরা তো গরিব মানুষ, এটা সরকারের বুঝছেন ভালো করছে। বাজার করলে বাজার খাইতে পারি না, একটা মাছ খাইতে পারি না, মাসে যা দাম, একটা হলে সব ব্যয় করবেন কমাইতে। আমরা এই মুহূর্তে যদি 100 টাকাও আমরা যদি মনে করি সাশ্রয় পাই, এটা আমাদের জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ যেভাবে হাতে হাতে সরকার যেভাবে উদ্যোগ নিয়ে করছে, কামনা করি এটা যেন অক্ষুণ্ণ থাকে, সারা বছর চলুক। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মধ্যস্বত্ব ভোগীদের কারসাজি ভাঙতে কাজ করছে সরকার, এজন্য গঠন করা হয়েছে টাস্কফোর্স। আর কৃষকদের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে বিকল্প কৃষি বাজার পরিচালনার উদ্যোগ নেবে সরকার। এছাড়া বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুল্ক কমিয়েছে সরকার, যার সুফল মিলতে শুরু করেছে বাজারে। বাজার পর্যায়ে যাতে মধ্যস্বত্ব ভোগীরা, ফরিয়ারা যাতে অস্বাভাবিক দাম বৃদ্ধি করতে না পারে, সেখানে যাতে কোনো চাঁদাবাজি না থাকে, আপনাদের দৃষ্টিতে যদি আসে আপনারা সেটা আমাদের কাছে তুলে ধরবেন। আমদানিকারক পর্যায়ে হোক, ম্যানুফ্যাকচারিং পর্যায়ে হোক, বাজার পর্যায়ে হোক, এরকম কেউ যদি অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে দাম বাড়ায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমাদের আইনগতভাবে যা যা কাঠামো আছে সেগুলো আমরা সর্বোচ্চ ব্যবহার করব। প্রত্যেকটা বাজারের প্যারালালভাবে একটা কৃষি বাজার চালু করা, যেখানে কৃষক সরাসরি তার পণ্য নিজে বিক্রি করবে, যাতে করে সিন্ডিকেট কিংবা ফরিয়াদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা যায়। এই কার্যক্রমের আওতায় ঢাকায় 50টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন 17,500 পরিবারকে পণ্য দেবে টিসিবি। আর চট্টগ্রামে 20টি ট্রাকের মাধ্যমে পণ্য দেওয়া হবে 7,000 পরিবারকে। টিসিবি ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। সেন্ট মার্টিন্সে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটকদের অবস্থানের অনুমতি চান পর্যটন ব্যবসায়ীরা। সেই সাথে 1 নভেম্বর থেকে পার্বত্য জেলায় পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও তাদের। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। দাবি মানা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও জানিয়েছে সংগঠনটি। দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ সেন্ট মার্টিন্স প্রবালদ্বীপ, একে ঘিরে গড়ে উঠেছে পর্যটনের এক বিশাল কর্মযজ্ঞ। প্রতি বছর কয়েক লাখ মানুষ এ দ্বীপটিতে ঘুরতে যান। পর্যটনের উপর ভর করে দ্বীপের মানুষের জীবিকা নির্বাহ হয়। গড়ে উঠেছে আবাসন, খাওয়ার হোটেল বা রেস্টুরেন্ট, নৌ চলাচল, যানবাহন, দোকানসহ নানা ব্যবসা। জীবনমান উন্নয়নে রেখেছে বিশেষ ভূমিকা। সরকার সেন্ট মার্টিন্সে যাতায়াত নিয়ন্ত্রণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে, কিন্তু এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পর্যটন শিল্পের পাশাপাশি দেশের মানচিত্রও হুমকির মুখে পড়বে। এক সংবাদ সম্মেলনে একথা বলেছে বেসরকারি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন টোয়াব। শুধুমাত্র পরিবেশগত সংকটপূর্ণ অঞ্চল নয়, রাজনৈতিক ভৌগোলিক দিক থেকেও সংকটপূর্ণ অঞ্চল। মিয়ানমার মানচিত্রেও কখনো কখনো আমরা দেখতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে যে আমাদের সেন্ট মার্টিনে তাদের সীমানা অন্তর্ভুক্ত করে। সেই কারণে যত আমাদের মানুষজনের জনপদে উপস্থিতি থাকবে, ততই সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ততই মজবুত হবে। টোয়াব বলছে, নিয়মতান্ত্রিক উপায়ে তারা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন, দাবি আদায় না হলে রাজপথে নামার হুমকিও দেন তারা। সরকার সেন্ট মার্টিনে রাত্রি যাপন নভেম্বর মাস নিষিদ্ধ করতে চাচ্ছে। সরকার এই সিদ্ধান্ত আমাদের অগ্রযাত্রাকে, পর্যটন শিল্পের বেগবানকে কুঠারঘাত করতে যাচ্ছে। আপনারা আপনাদের সিদ্ধান্তকে পূর্ণ বিবেচনা করবেন, যদি কোনো কারণে পূর্ণ বিবেচনা না করেন, প্রকৃতি প্রেমী, পর্যটক, ছাত্র জনতা, এই বাংলাদেশের পর্যটন শিল্পকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব। টপ জানিয়েছে, দেশপ্রেম ও ব্যবসার স্বার্থেই তারা সেন্ট মার্টিন্সের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করবেন। ওই জায়গার লোক সংখ্যা ছিল 15। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। জুলাই আন্দোলনে বিক্ষুব্ধদের দেয়া আগুনে পুড়ে যায় খুলনা জেলা পরিষদ। এতে পুড়ে গেছে এই প্রতিষ্ঠানে রক্ষিত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা পরিষদের সম্পদের দলিল ও গুরুত্বপূর্ণ নথি। ফলে নথির অভাবে স্থবির হয়ে পড়েছে খুলনা জেলা পরিষদের কার্যক্রম। এসতে মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় 2 দফা অগ্নিকাণ্ড ও লুটপাট হয় খুলনা জেলা পরিষদে। এখনও ভবনের গ্যারেজে পড়ে রয়েছে আগুনে পোড়া গাড়ি।
মূল ভবনের নিস্তলার বারান্দা থেকে শুরু করে প্রতিটি কক্ষে দৃশ্যমান আগুনে পোড়ার ক্ষত। রেকর্ড রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগুনে পুড়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথি, দলিল দস্তাবেজ। প্রায় 200 বছরের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ সংকটে স্থবির হয়ে পড়েছে জেলা পরিষদের কাজ। এই জেলা পরিষদ 1885 সালে সৃষ্টি, এই যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই তিনটা জেলা ভেঙে হয়েছে। ওই সব জেলারও জমি জমার রেকর্ড টেকর্ড বা দলিলপত্র এই স্টোর জমি ছিল, সব পুড়ে যাওয়ায় ওই সব জায়গার জমি জমার দলিলপত্র সাতক্ষীরা, বাগেরহাট আমরা সরবরাহ করতে পারতেছি না। সেই সব জমি জমা আমাদের এখন বিঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে সম্পত্তি জেলা বরাদ্দ দলিল ও জেলা পরিষদের নেওয়া প্রকল্পের নথিও বিনষ্ট হয়েছে। প্রতিষ্ঠানটির কাছে কোনো প্রকার আর্থিক লেনদেনের নথিও নেই, ফলে থমকে গেছে জেলা পরিষদের সকল প্রকল্প। আমাদের প্রকল্পের যেসব ফাইলগুলো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে কিংবা নিয়ে গেছে, এর ফলে আমরা আমাদের যে অর্থ ছাড়া করতে পারছি না। কারণ মানে কোন প্রকল্পের আসলে কাজ হয়েছে কিংবা মানে কোনো প্রকল্প বাস্তবায়িত হয়ে থাকলেও সেইটার আবার কাগজ নিয়ে আসছে কিনা, এই জাতীয় সমস্যাগুলো রয়ে গেছে আর কি। এ কারণে এখন কাজে কিছুটা মানে ধীরগতি। টিআইবি বলছে এরকম পরিস্থিতিতে জেলা পরিষদের সম্পদ বেদখল ও আর্থিক অনিয়ম ও দুর্নীতির সংখ্যা তৈরি হয়েছে, যা রোধে প্রশাসনিক পদক্ষেপ জরুরি। যদি জেলা পরিষদে কোনোই না থাকে, স্বাভাবিক তথ্য পাওয়া যাবে না। তথ্য না পাওয়া গেলেই সেখানে দুর্নীতি আশ্রয় নেবে, এটাই স্বাভাবিক। সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে সংশ্লিষ্ট পত্রপত্রে আর পেপার আছে, সেগুলোকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক জরিপের তথ্য অনুযায়ী জেলা পরিষদের 3 কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 55 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5114-তে। বেচা কেনা হয়েছে 306 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 83টির, কমেছে 272টির, আর অপরিবর্তিত আছে 40টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টার্নওভার যথেষ্ট কম ছিল, মাত্র 300 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট কম পার্টিসিপেট করছে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 21% কোম্পানির প্রাইসে, কমেছে 69% এবং অপরিবর্তিত ছিল মাত্র 10% কোম্পানির প্রাইসে। ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। আমরা মনে করি যে মার্কেটের এরকম বড় কারেকশনের একটি অন্যতম কারণ হলো যে বাংলাদেশ ব্যাংক তার রিপো রেট বাড়িয়ে দিয়েছে, ফলে তা ট্রেজারি বিল গুলোর ইন্ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলেছে, তা বৃদ্ধি পেয়েছে। এবং এর কারণে যেটা হয় যে প্রফেশনাল ইনভেস্টর এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তারা তাদের ইনভেস্টেড ফান্ডগুলো রিস্কিয়ার অ্যাসেট যেমন স্টকস থেকে রিঅ্যালোকেট করে মাচ সেফার ট্রেজারি ইনস্ট্রুমেন্টে নিয়ে যায়। পাশাপাশি কর্পোরেশন গুলোর কস্ট অফ ক্যাপিটাল বৃদ্ধি পায়, ফলে তা তাদের আর্নিংস ইম্প্যাক্ট ফেলে এবং তারা তাদের সেবং সেটা মার্কেটে তাদের প্রাইসে রিফ্লেক্ট করে। মূলত এই দুটো কারণে মার্কেটে আমরা একটি বড় কারেকশন দেখতে পেয়েছি বলে আমরা মনে করি। চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে। জেপি মর্গানের পূর্বাভাস অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $80 হতে পারে, তবে 2025 সালে তেলের দাম ব্যারেল প্রতি $20 কমে নেমে আসতে পারে $60। জ্বালানি তেলের বাজারে বিদ্যমান অস্থিরতার জন্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। নেক্সট রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম 95 সেন্ট বা 1.27% পেরে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $75.91, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $1 বা 1.41% পেরে দাঁড়িয়েছে $71.77। আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের বাজার গবেষণা পূর্বাভাস বলছে আগামী এক বছর জ্বালানি তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে, আর চলতি বছরের শেষ প্রান্তিকে তেলের দাম ব্যারেল প্রতি $80 পৌঁছাতে পারে, যদিও 2025 সালের শেষ দিকে দাম $60 নামার সম্ভাবনা রয়েছে। এজন্য পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনাকে দায়ী করেছে জেপি মর্গান। আরও বলা হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অর্থনীতির জন্য ক্ষতিকর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে।
বিশ্লেষকরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও তেলের দাম সেভাবে বাড়ছে না। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কম হওয়ায় তেলের মজুদ থেকে বিরত দেশটি। আবার গত কয়েক বছর সুদহার বাড়ানোর প্রভাবে আমেরিকা ও ইউরোপের অর্থনীতি ধীরগতির দিকে রয়েছে, ফলে যোগান তত্ত্বের ভিত্তিতে তেলের দাম নির্ধারণ হচ্ছে। তবে রাবো ব্যাংক ইন্টারন্যাশনাল বলছে, 2025 সালে বাজারে দৈনিক প্রায় 7 লাখ ব্যারেল তেল অতিরিক্ত সরবরাহ থাকতে পারে। দাম বাড়াতে ওপেক ও সহযোগী দেশগুলো এতদিন উৎপাদন কম করত, সে ধারা থেকে বেরিয়ে আসছে তারা। বাজারে সরবরাহ বাড়লে দাম স্বাভাবিকভাবেই কমে আসবে। জেপি মর্গানের প্রতিবেদন আরও বলা হয়, বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ 2017 সালের পর এখন সর্বনিম্ন পর্যায়ে। ইসরায়েল ইরান দ্বন্দ্বের কারণে জ্বালানি তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হলে দাম বাড়তে পারে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।